বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের এবং বর্ণের লোকজনকে একসঙ্গে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করতে হবে। সেই সাথে বিজয়নগরকে সারা বাংলাদেশে সামাজিক সম্প্রীতির মডেল তৈরি করতে হবে। বাংলাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি ও বন্ধন সুসংহতকরণের সমাবেশে বুধবার এই অভিমত ব্যক্ত করলেন বক্তারা। বাংলাদেশের আকাশে বাতাসে এখন শারদ উৎসবের আমেজ। গত বছরের তুলনায় এবার দুর্গাপূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর এর জন্য সব দিক থেকে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ প্রশাসন। পরস্পরের মধ্যে সামাজিক সম্প্রীতি ও বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুসংহত করার লক্ষ্যে সকল শ্রেণী পেশার অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এএইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে বুধবার সকাল উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সমাবেশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দবির উদ্দিন ভূঁইয়া, বিজয়নগর পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের এবং বর্ণের লোকজনকে একসঙ্গে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করতে হবে। সেই সাথে বিজয়নগরকে সারা বাংলাদেশে সামাজিক সম্প্রীতির মডেল তৈরি করতে হবে। সম্মান রক্ষার দায়িত্ব সর্বাগ্রে আমরা আপনাদের সাথে আছি। একটু কষ্ট করে, একটু সহনশীল থেকে কয়েকটা দিন, চারটা পাঁচটা দিন একটু কষ্ট করবেন, পাঁচটা রাত হয়তো আপনাদের জেগে থাকতে হবে, উৎসবের মধ্যে দিয়ে কাটান। আমরা ইনশাল্লাহ নির্বিঘ্নে সর্বজনের দুর্গা উৎসব, সর্বজনের যে দুর্গা উৎসব, এটা সবাই মিলে উদযাপন করবো। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা পূজার আনন্দটা ভাগাভাগি করে নিতে চাই। এখানে কোনো ধরনের আশঙ্কার চিন্তা আমরা করি না, সেটা থাকা উচিত না। আমরা সবাই যদি সজাগ থাকি, ইনশাল্লাহ আমাদের সামনের দিনগুলো অত্যন্ত সুন্দরভাবে কাটবে। সামনে সমাবেশে উপজেলার 10টি ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সপ্তাহ জুড়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমন সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রশাসন, আর এতে ব্যাপক সাড়া মিলেছে। ঢাকা থেকে এম এস কামরুল হাসান, শান্তর রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।